সত্যি ভাই সাহেব, আমি ভাগ্যবান। আপনার মেয়ে বউ হয়ে আমার ঘরে গেলে আমার ঘরটা আলোয় আলোয় ভরে যাবে। শুকর আলহামদুলিল্লাহ, তাহলে আপা কথা পাকা হয়ে গেল। আজ থেকে আপনার ছেলে আমার ছেলে, আর আমার মেয়ে আপনার মেয়ে হয়ে গেল। জি ভাই সাহেব, তাহলে আজই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। কিন্তু শফিক তো এখন আসছে না কেন? ওই তো শফিক এসেছে। এসো শফিক এসো, আজকের দিনেও একেবারে ডিউটির পোশাক পরে, কোনো আর্জেন্ট অ্যাসাইনমেন্টে ছুটতে হবে নাকি? ডিউটিতে এসেছে স্যার। রাত তো ডিউটি, আয় আয় তো, আংটি পরানোর কাজটা সেরে ফেলি। আংটি পরাতে আমি আসিনি মা। মানে এসব কি শফিক? স্যার আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট। হোয়াট? আমি জানি স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ সত্য হতে পারে না। তাই যদি হয় তাহলে কেন আপনি আমার বাবার মতো সৎ আদর্শবান মানুষকে অ্যারেস্ট করতে চান? বাবা, উনি তোমার বাবার মতো, আমি তোমার মায়ের মতো। আইন বাবা মায়ের মমতা দেখতে পায় না। চলুন স্যার। বাবা, তুমি কেমন মানুষ তুমি কি জানো না বাবা? শিউলির বাবার মতো নীতিবান মানুষের জীবনে কোনো কলঙ্কের দাগ লাগলে তাকে যে বাঁচিয়ে রাখা যাবে না। সালেহা, কেঁদো না, শান্ত হও। তুমি তো জানো আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি, আজও না। আমার ইমানদারির প্রমাণ যদি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হয় আমি তাই তো হোক। আমি মিথ্যার কাছে কোনোদিন মাথা নত করিনি, আজও করব না। চলো ইন্সপেক্টর। এক্সকিউজ মি অফিসার, আমি কি ওনার সাথে এক মিনিট কথা বলতে পারি, একটু আলাদা? আচ্ছা ঠিক আছে, বলুন। আসুন স্যার। আমাদের ক্ষমতার এখনো আপনি কিছুই দেখেননি। আমার শর্তে রাজি হলে আমি আপনাকে নির্দোষ প্রমাণ করব, মুক্ত হয়ে যাবেন আপনি, সঙ্গে অনেক টাকাও পাবেন। সত্যিই তোমার সাহস আছে? এতদিন শুনে এসছি মিথ্যার কোনো পা থাকে না, সত্যকে ভর করে তাকে পথ চলতে হয়। আর দেখলাম মিথ্যা একাই হেঁটে আমার সামনে এসেছে। এতদিন আপনি যা জেনে এসেছেন স্যার সব ছিল কিতাবি কথা। আপনি খুব ভালো করেই জানেন বাস্তব জীবন কোনো বইয়ের পাতা নয়। তাই আমি এখনো বলছি আমার কথা আপনি মেনে নিন, মিলের রিপোর্ট আমাদের ফেভারে দিয়ে দিন। হ্যাঁ উকিল, টাকা দিয়ে কেউ আমাকে কিনতে পারেনি, কিনতে পারবি না। ডোন্ট বি ক্রেজি স্যার, আমি আপনার ভালোর জন্যই বলছি, ভেবে দেখুন। আর আমি তো আপনার ছেলের মতোই। খবরদার এমন কথা মুখে আনবি না। আরে আমার ছেলে তোর মতো হলে হয় আমি তাকে গলা টেপে হত্যা করতাম, নইলে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করতাম। আরে তুই তো মানুষ না, মানুষ নামে কলঙ্ক। তুই তো তোর ইমান ইজ্জত বিবেক সব ওই টাকার কাছে বিক্রি করেছিস। আর আমার ছেলে, আর আমার ছেলে সততার জন্য নিজের জান কোরবান করতে পারে, দেশের দুশ্মনদের জন্য সে হচ্ছে আতঙ্ক, মৃত্যুদূত, সাক্ষাৎ মৃত্যুদূত। থ্যাংক ইউ মিস্টার রাজা, ওয়েল ডান, ওয়েল ডান মিস্টার রাজা। এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী, নারী ও শিশু পাচারকারী শমশের খাঁ ও তার বাহিনীকে কমান্ডো হামলা করে ধ্বংস করে দিয়েছেন। এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আপনার নিকট চিরকৃতজ্ঞ। নো মেনশন স্যার, আমি আমার কর্তব্য করেছি মাত্র। দেশকে শত্রুমুক্ত করার যে শপথ বুকে নিয়ে আমি কাজ করে যাচ্ছি, জীবনের বিনিময় হলো সেই দায়িত্ব আমাকে পালন করতেই হবে স্যার।